আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রাথমিকভাবে হিমায়তপুর, কেরানীগঞ্জ, বাটুলিয়া ও কাঁচপুরকে সম্ভাব্য এলাকা হিসেবে মনে করছেন ঢাকার দুই সিটি মেয়র। সেই সাথে বাস কোম্পানির সংখ্যা কমিয়ে সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তারা। সকালে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে এসব কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়র। তারা জানান, আন্তঃজেলা টার্মিনাল সরিয়ে সিটির বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। ঢাকা উত্তর সিটির মেয়র জানিয়েছেন, ঘাটার চর থেকে মতিঝিল পর্যন্ত এক কোম্পানির মাধ্যমে বাস চলাচল করবে, সেই সাথে উন্নত বিশ্বের মতো মেট্রো রেলের পাশেই হবে বাস টার্মিনাল। এগুলো দেখে আমরা আগামী জানুয়ারি মাসে যে সভা আমরা দিয়েছি সেই সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব এবং মন্ত্রণালয়ে পাঠাবো যে কোনগুলোতে টার্মিনাল স্থাপন করা যাবে। আমাদের লক্ষ্য হলো যে ঢাকা শহরের উপর থেকে চাপটা কমিয়ে আনা, শহরের বাসকে শহরের ভিতরে চলতে হবে এবং একটি নির্দিষ্ট রুটের মধ্যে চলতে হবে, এক একটি ডিসিপ্লিনের মধ্যে কোম্পানির মাধ্যমে চলতে হবে, দুই আর ইন্টার ডিস্ট্রিক্ট বাস যেগুলো আছে এগুলো শহরের বাইরে চলবে।